হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি এই 3 ইয়ার্স সিগ্রিউ যে লুসি পোয়েম কবিতাটি আলোচনা করব। এবং তোমরা জানো সবাই, লুসি একটি ক্যারেক্টার যেটি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ক্রিয়েট করেছিলেন, এবং তিনি সুনির্দিষ্ট বর্ণনা দেননি। কেউ কেউ দাবি করেছেন ওনার লাভার, কেউ কেউ বোন, এরকম একটা দাবি করা হয়েছে। তো লুসি সম্বন্ধে এর আগের কবিতায় আমি বলেছি, তো তো চলো কবিতাটি লাইন বাই লাইন শুরু করি। টাইটেলটা কিন্তু প্রথম কবিতার লাইন, মানে লুসি পোয়েম কয়েকটা সিরিজ আছে, সেই সিরিজ মানে কবিতাগুলোর প্রথম লাইনই কিন্তু এর টাইটেল। তো চলো আমি আলোচনা শুরু করছি। 3 ইয়ার্স সি গ্রিউ ইন সান অ্যান্ড সাওয়ার, 3 বছর ধরে সি মানে এখানে লুসি, গ্রিউ মানে বেড়ে উঠেছে, ইন সান অ্যান্ড সাওয়ার অর্থাৎ সূর্য এবং স্নান করে লুসি বড় হয়েছে। অর্থাৎ লুসিকে একটি নেচারের একটি অংশ হিসেবে দেখানো হয়েছে এবং বোঝানোর চেষ্টা করা হয়েছে যে লুসি প্রকৃতির মধ্যে, প্রকৃতিতে যেমন গাছপালা বেড়ে ওঠে সূর্য এবং বৃষ্টির মাধ্যমেই গাছপালা যেমন বেড়ে ওঠে, ঠিক তেমনই লুসি বেড়ে উঠেছে। দেন নেচার সেট, তারপরে নেচার বলছে, নেচার কি বলছে, এ লাভলিয়ার ফ্লাওয়ার অন আর্থ ওয়াচ নেভার সন, বলছে এরকম এরকম একটা সুন্দর ফুল, এরকম একটা সুন্দর ফুল পৃথিবীতে কখনো বোনা হয়নি বা কখনো ফুটেনি। তারপরে দিস চাইল্ড আই উইল টেক টু মাইসেলফ এবং দিস চাইল্ড আই টু মাইসেলফ উইল টেক, মানে এই শিশুটিকে আমি নেব। সি শ্যাল বি মাইন, সে আমার হবে, অ্যান্ড আই উইল মেক দ্য লেডি অফ মাই ওন, এবং এই মেয়েটিকে আমি আমার নিজের মেয়ে তৈরি করব, অর্থাৎ আমার মতো করে লালন পালন করব। অর্থাৎ কবি মানে নেচার কিন্তু এই জায়গায় এসে বলছে যে নেচার নিজে লুসিকে নিজের মতো করে লালন পালন করবে। তো নিজের মতো করে কী করে লালন পালন করবে, পরেরগুলোতে আলোচনা করা হয়েছে। মাইসেলফ উইল টু মাই ডার্লিং বি, আমি আমার ডার্লিংকে, মানে এখানে ডার্লিং বলতে লুসি বলতে এখানে ডার্লিং মানে প্রিয়কে, বোতলো অ্যান্ড ইম্পালস এবং মানে ল মানে হচ্ছে কি নীতি এবং আদর্শের শিক্ষা, নীতি এবং আদর্শের শিক্ষা দেব, অ্যান্ড উইথ মি দ্য গার্ল ইন রক অ্যান্ড প্লেন, এবং আমার সাথে মেয়েটি পাহাড়ের পাথরে এবং সমভূমিতে, অন আর্থ অন হেভেন, সে হোক আকাশই হোক আর স্বর্গই হোক, ইন গ্লেড অন অ্যান্ড বাওয়ার। গ্লেড মানে কি বন্ধুরা, গ্লেড মানে হচ্ছে বনের মধ্যে ফাঁকা ভূমি, মানে ধরুন অনেক গাছ, অনেক কন্টিনিউ গাছপালা আছে, তারপর হঠাৎ করে একটা ফাঁকা মানে জঙ্গলের মধ্যে মাঝখান, সেটা হচ্ছে গ্লেড। আর ওই গ্লেডের পরে যেটা বাওয়ার আছে, বাওয়ার হচ্ছে ছায়া, মানে গাছের ছায়ার প্রভৃতি উপভোগ করবে। তো লেখক বলছে যে আমি আমার প্রিয়র মধ্যে নীতি ও আদর্শের বিচার ভাবনার শিক্ষা দেব, আর সে আমার সাথে পাহাড় সমতল নদী এবং স্বর্গ এবং মানে ওই যে গাছ বনের মধ্যে ফাঁকা জায়গা এবং গাছের ছায়া প্রভৃতি উপভোগ করবে। সেলফ ফিল অ্যান্ড ওভারসিং পাওয়ার টু কিন্ডেল অর রিস্ট্রেন, এবং সে আর কী করবে, একটা ওভারসিং পাওয়ার, একটা ক্ষমতা উপভোগ করবে, মানে ওর মধ্যে একটা ক্ষমতা সে উপলব্ধি করতে পারবে। কী ক্ষমতা উপলব্ধি করতে পারবে, যে সে উপভোগ করবে যে, এবং সে বুঝতে পারবে কখন তাকে এক্সাইট, ওই যে কিন্ডেল, কিন্ডেল মানে এক্সাইট, উত্তেজিত হতে হবে, এবং কখন সে রিসাইট হবে অর্থাৎ শান্ত হবে। তো লেখক বলছে যে আমি এই শিশুটিকে মানে এই প্রিয়র মধ্যে নীতি আদর্শের শিক্ষা দেব, আমি তার আমার সাথে তাকে পাহাড় সমতল প্রভৃতি স্বর্গ বনের মধ্যে ফাঁকা জায়গা প্রভৃতি উপভোগ করাবো, এবং আমি সে একটা কী করবে, একটা ওভারসিং পাওয়ার মানে একটা ক্ষমতা উপভোগ করবে, এবং বুঝতে পারবে, সে বুঝতে পারবে কি যে কখন তাকে কিন্ডাল অর্থাৎ চঞ্চল হতে হবে এবং কখন রিস্ট্রেইন হতে হবে। সি শ্যাল বি স্পোর্টিভ এজ ফন, এবং সে কী হবে, প্রাণবন্ত হবে, চঞ্চল হবে, একটা হরিণের বাচ্চা যেমন এদিক ওদিক লাফিয়ে বেড়ায়, দৌড়ে বেড়ায়, সে লুসি কিন্তু ঠিক সেরকম হবে। স্পোর্টিক মানে চঞ্চল হবে, ফন মানে কিন্তু হরিণের বাচ্চা। দ্যাট ওয়াইল্ড উইথ গ্লি অ্যাক্রস দ্য লন অর আপ দ্য মাউন্টেন স্প্রিং, এবং সে কী হবে, আনন্দে আত্মহারা হয়ে এখানে ওখানে ছুটে বেড়াবে অথবা পর্বতে ছুটে বেড়াবে। অ্যান্ড হার্স শ্যাল বি দ্য ব্রিদিং বাম অ্যান্ড হার্স দ্য সাইলেন্স অ্যান্ড দ্য কাম অফ মিউট ইনসেন্সেট থিং, অর্থাৎ সে হবে সকলের শান্তির কারণ, অ্যান্ড হার শ্যাল বি দ্য ব্রিদিং বাম, সে হবে কি সকলের শান্তির কারণ, অ্যান্ড হার দ্য সাইলেন্স অ্যান্ড দ্য কাম, এবং সে ছোটো ছোটো ক্ষুদ্র কাম অফ মিউট ইনসেন্ট, এই লাইন দুটো একসাথে বলতে হবে, অ্যান্ড হার্স দ্য সাইলেন্স অ্যান্ড দ্য কাম অফ মিউট ইনসেন্সেট থিংস, অর্থাৎ সে ছোটো ছোটো জিনিসের প্রতি কী হবে, শান্ত হবে, চঞ্চলও হবে আবার শান্তও হবে।
সাইলেন্স নিঃশব্দ নীরব হবে এবং কাম হবে। কিসের প্রতি? মিউট সেন্সের থিং, অর্থাৎ ছোট ছোট জিনিস, ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস, মানে প্রত্যেকটা ছোট ছোট বিষয়ের প্রতি কিন্তু সে শান্ত এবং চঞ্চলও হবে। তাহলে আমি আবার বলছি এই প্যারাটা, সি শ্যাল বি স্পোর্টিভ অ্যাজ ফন, সে হবে ফনের মতো অর্থাৎ হরিণের বাচ্চার মতো চঞ্চল। দ্যাট ওয়াইল্ড উইথ গ্লি অ্যাক্রস দ্য লন আপ অর আপ দ্য মাউন্টেন স্প্রিং, এবং যে কিনা আনন্দে আত্মহারা হয়ে ছুটে বেড়াবে, কোথায় কোথায়, এখানে ওখানে ছুটে বেড়াবে। হ্যাঁ, এবং কী করতে হবে আর কী করবে, অর আপ দ্য মাউন্টেন স্প্রিং, এবং পাহাড় পর্বতের মধ্যে ছুটে বেড়াবে। তারপরে কী বলছে, অ্যান্ড হার শ্যাল বি দ্য ব্রিদিং বাম, এবং সে হবে সকলের শান্তির কারণ। অ্যান্ড হার্স দ্য সাইলেন্স, অ্যান্ড হার্স দ্য সাইলেন্স অ্যান্ড দ্য কাম অফ মিউট ইনসেক্টেড থিংস, অর্থাৎ সে হবে ছোটো ছোটো ক্ষুদ্র জিনিসের প্রতি শান্ত এবং চঞ্চল, দুটোই কিন্তু হবে। দ্য ফ্লোটিং ক্লাউডস, অর্থাৎ ভাসমান মেঘগুলো, দে আর স্টেটস আর লেন টু হার, এবং মেঘ, ভাসমান মেঘ তাকে সৌন্দর্য প্রদান করবে। ফর হার দ্য উইলো ভেন্ট, এবং তার জন্য, লুসির জন্য, তার মানে এখানে লুসির জন্য, গাছ ঝুঁকে পড়বে। উইলো বেন্ট অর্থাৎ গাছপালা ঝুঁকে পড়বে। আবার বলছি, দ্য ফ্লোটিং ক্লাউডস দে আর স্টেটস আর ল্যান্ড টু হার, এবং ভাসমান মেঘ তার তাকে সৌন্দর্য দেবে, অর্থাৎ মেঘের যে সৌন্দর্য সেই সৌন্দর্য মেঘ তাকে দান করবে। পর হার দ্য উইলো বেন্ট, এবং যার জন্য, লুসির জন্য, গাছপালা ঝুঁকে পড়বে। নর শ্যাল সি ফেল টু সি ইভেন দ্য মোশন অফ দ্য স্টর্ম, না এটা এমন নয় যে সে একটা, সে এই সমস্ত কিছু দেখতে ব্যর্থ হবে, দেখতে ব্যর্থ হবে ইভেন ইন দ্য মোশন অফ দ্য স্টর্ম, সে কি দেখতে ব্যর্থ হবে, যেটা নীরবে লুসিকে একটি নারীর দেহাকৃতি প্রদান করবে। মোশন অফ স্টর্ম গ্রেস শ্যাল মোল্ড দ্য মেডেন্স ফর্ম বাই সাইলেন্ট সিম্পাথি। তো বন্ধুরা, এখানে একটু লাইনটা আর একটু হবে, সেটা হলো, সে মানে মোশন অফ দ্য স্টর্ম, স্টর্ম মানে ঝড়, ঝড়ের কম্পন কিন্তু সে কিন্তু দেখতে ব্যর্থ হবে না, অর্থাৎ গাছপালা ব্যান্ড হচ্ছে, মেঘ নেমে আসছে, এবং মেয়ের জন্য একটা ঝড়ের প্রয়োজন, তো ঝড় যে আসবে এবং মেঘ যে তাকে সৌন্দর্য প্রদান করবে এবং গাছপালা যে ঝুঁকে গিয়ে তার জন্য ঝুঁকে যাবে, এগুলো দেখতে কিন্তু লুসি ব্যর্থ হবে না। গ্রেস দ্যাট শ্যাল মোল্ড দ্য মেডেন্স ফর্ম বাই সাইলেন্ট সিম্পাথি, এবং সমস্ত কিছু কী করবে, লুসিকে নারীর দেহাকৃতি প্রদান করবে, যেটা নীরবে, গ্রেস দ্যাট মোল্ড দ্য মেডেন্স ফর্ম বাই সাইলেন্ট সিম্পাথি, এবং এগুলো কী করবে, নীরবে কিন্তু লুসিকে একটি নারীর দেহ প্রদান করবে, অর্থাৎ লুসি ধীরে ধীরে বড় হবে। তো চলো পরের প্যারা, দ্য স্টার্স অফ মিড নাইট শ্যাল বি ডিয়ার টু হার, এবং রাতের আকাশের যে তারাগুলো বা নক্ষত্রগুলো, সেগুলো কিন্তু কী হবে, তার প্রিয় হবে, অর্থাৎ বন্ধু হবে। অ্যান্ড সি শ্যাল লিন হার ইয়ার ইন ম্যানি এ সিক্রেট প্লেস, এবং সে তার কান অনেক গোপন, মানে কান পেতে শুনতে পাবে অনেক কি গোপন, সিক্রেট প্লেস মানে অনেক গোপন শব্দ বা গোপন জায়গা, কী কী শুনতে পাবে, হোয়ার রিভুলেটস ড্যান্সেস, কোথায় রিভুলেট ড্যান্স করছে, রিভুলেট মানে নদী, নদী কী কোথায় হচ্ছে নৃত্য ছন্দে পার হচ্ছে, ঠিক আছে, ড্যান্সেস দেয়ার ওয়ে ওয়ার রাউন্ড, কোথায় নদী কুলুকুলু সরে পার হয়ে যাচ্ছে। অ্যান্ড দ্য বিউটি বর্ন অফ মারমারিং সাউন্ড শ্যাল পাস ইন টু হার ফেস, এবং নদীর মর্মর ধ্বনির শোভা লুসির মুখের ওপর ফুটে উঠবে। অর্থাৎ আকাশের, আবার প্রথম থেকে যদি এটার মিনিং করি তাহলে এরকম হবে, আকাশের মাঝরাতের তারা তার বন্ধু হবে, এবং সে তার কান পেতে শুনতে পাবে যেখানে নদী নৃত্য ছন্দে পার হবে, এবং নদীর মর্মর ধ্বনির শোভা লুসির মুখের উপর ফুটে উঠবে। অর্থাৎ নদীর, লেখক বলতে চেয়েছেন, নদীর মর্মর ধ্বনি যতটা সৌন্দর্য হয়, ঠিক সৌন্দর্য, তার সৌন্দর্যটা অর্থাৎ হাসিটা, মানে ওই রকম একটা হাসির মতো শব্দ বা একটা হাসির মতো ফিলিংস বা হাসির হাসি হাসি মুখ কিন্তু তার মুখের মধ্যে দিয়ে ওই যে ইনটু হার ফেস অর্থাৎ ফুটে উঠবে। অ্যান্ড দ্য ভাইটাল ফিলিং অফ ডিলাইট, এবং গুরুত্বপূর্ণ অনুভূতি, আনন্দের অনুভূতি, শ্যাল রিয়ার হার ফর্ম টু এ স্টেটলি হাইট, এবং তার আকৃতি এবং তার যে সাইজ, মানে তার যে শারীরিক আকৃতি, সেটাকে বৃদ্ধি দিবে, বৃদ্ধি করবে। বলছে কি হবে, একটা ভাইটাল ফিলিং অফ ডিলাইট, এবং এইরকম আনন্দের মাধ্যমে, এরকম আনন্দ উচ্ছ্বলতার মাধ্যমে কি হবে, লুসি কিন্তু একটি ছোট মেয়ে থেকে একটি নারীতে পরিণত হবে, তার আকৃতি, হাইট বৃদ্ধি পাবে। আর ভার্জিন বুজম সোয়েল, এবং
একটা তার তার যে বুজম অর্থাৎ ব্রেস্ট, লেডি ব্রেস্ট, এখানে ব্রেস্ট অফ এ ফিমেল ইউ মে কনসিডার ইট, তো হার ভার্জিন বুজম সোয়েল অর্থাৎ তার ব্রেস্টের আকার বৃদ্ধি পাবে, অর্থাৎ সে একটি মানে তার যে পিওরিটিটা, ভার্জিন কথাটা আমরা জানি পিওরিটি, তো তার যে পিওর ভার্জিন অর্থাৎ পিওর বুজম সেটার আকৃতি সোয়েল হবে অর্থাৎ বৃদ্ধি হবে। সাচ থট টু লুসি আই উইল গিভ, এরকম ভাবনা আমি লুসিকে দিব, অর্থাৎ লুসিকে মানে খুব পবিত্রতার সাথে নেচার আর কি রিয়ার করবে, নেচার কিন্তু লুসিকে খুব পবিত্রতার সঙ্গে মানুষ করবে। তারপরে লক্ষ্য কী বলছেন, হোয়াইল সি অ্যান্ড আই টুগেদার লিভ হেয়ার ইন দ্য হ্যাপি ডুয়েল, এবং এগুলো কখন ঘটবে, যখন আমি নেচার বলছে যখন সে এবং আমি এই হ্যাপি হেয়ার এই এই সুখী ডেল মানে হচ্ছে ভ্যালি, এই ভ্যালিতে যখন আমরা দুজনে বসবাস করব এই সুখের ভ্যালিতে, তখন এরকম কিছু ঘটবে। দাস নেচার স্পেক, এইভাবে নেচার কিন্তু নিজের দায়িত্ব এবং সব কিছু কিন্তু বলে দিল। নেচার কী কী বললো, কীভাবে মানুষ করবে, কী কী শিক্ষা দেবে, কীভাবে বড় হবে, এগুলো বলে দিয়ে নেচার কিন্তু বলা শেষ। দ্য ওয়ার্ক ওয়াজ ডান, নেচারের কাজ শেষ। হাউ সুন মাই লুসিস রেস ওয়াজ রান, এইভাবে খুব তাড়াতাড়ি লুসি ছোট থেকে বড় হয়ে কিন্তু মারা গেল, লুসি কিন্তু মারা গেল। সি ডায়েট, লেখক এখানে উল্লেখ করে দিচ্ছেন লুসি নেই, অ্যান্ড লেফট টু মি দিস হেথ, এবং এই প্লেসটি এই জায়গাটি আমাকে দিয়ে গেছে, মানে এই যে যেখানে লুসি খেলে বেড়াতো সেই জায়গাটা কিন্তু লেখকের জন্য ছেড়ে চলে গেছে। এবং জায়গাটা কীরকম হয়ে গেছে, দিস কাম অ্যান্ড কোয়াইট সিন, এই শান্ত এবং স্নিগ্ধ দৃশ্য, দ্য মেমোরি অফ হোয়াট হ্যাজ বিন, এবং সেই স্মৃতিগুলো যেগুলো লুসির সঙ্গে আমার ছিল, লুসি ছিল, অ্যান্ড নেভার মোর উইল বি, এগুলো কিন্তু আর কোনো দিন ফিরে আসবে না। কবি এইভাবেই কবিতাটার টোটাল আলোচনা করেছে, তো যে জায়গায় তোমরা বুঝতে পারো নি সেটা আমাকে কমেন্ট করে জানাবে, হয়তো মিস্টেক হতেই পারে। তো ঠিক আছে বন্ধুরা, থ্যাংক ইউ লাস্ট পর্যন্ত দেখবার জন্য। যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আবার পুনরায় ভিডিওটি দেখুন প্রথম থেকে লাস্ট পর্যন্ত। থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।